অন স্কিমে দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার কিন্তু রুটিন তো তোমরা তোমাদের মোবাইল ফোনদের কীভাবে দেখবে এই রুটিনটি তো সেই বিষয়ে কথা বলবো অতএব ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ ওই বেলটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করবে আর একটা লাইক করার্স্ট তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে ব্রাউজার ওপেন করার পরে গুগলে সার্চ করবে মাধ্যমিক রুটিন দু হাজার বাইশ পিডিএফ তো কিন্তু এই স্পেলিংটা লিখেই কিন্তু তোমরা গুগলে সার্চ করবে আধার কোনো স্পিলিং লিখে কিন্তু সার্চ করবে না তারপরে ঠিক নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এই যে ডাব্লু ডাব্লু বি তো মাধ্যমিক যেটা লেখা আছে অথব এটাই কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট তো এখানে তোমরা ক্লিক করবে বা এই যে এখানে আছে এখানেও কিন্তু তোমরা ক্লিক ক্লিক করতে পারো মানে প্রথমে যেটা আসবে তো আমি তোমাদের দুইভাবেই দেখানোর আমি চেষ্টা করবো নিচের আমি আগে ক্লিক করবো যদি তোমাদের না আসে তো নিচেরটাই যখনই ক্লিক করবে তো ঠিক তোমরা নিচের দিকে চলে যাবে একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে নিচের দিকে আসার পরে দেখো লেখা রয়েছে ডাউনলোড মাধ্যমিকের রুটিন দু হাজার বাইশ তো তোমরা কিন্তু এটাতেই ক্লিক করবে আর নিচে লেখা আস এটাতে যখনই ক্লিক করবে অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট চলে আসবে তো তারপরে দেখো এখানে কি লেখা আছে কিরিসিয়ার ডাউনলোড পিডিএফ তো তোমরা এটাতেই ক্লিক করবে এটাতে যখনই ক্লিক করবে তো ডাউনলোডে এখানে ক্লিক করবে তো ডাউনলোডে ক্লিক করার পরে ঠিক এমন একটা পেজ চলে আসবে তো দেখো এখানে কী লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই কিন্তু এটা দেওয়া হয়েছে অথেব দেখতেই পাচ্ছ বেঙ্গল বোর্ড থেকেই কিন্তু এটা দেওয়া হয়েছে তারপরে রুটিনটার ডেটটা দেখে নাও অথেব এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার এটা কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা রুটিনের কিন্তু সিলেবাস দেখছে এখানে কিন্তু লেখা আছে দেখো নোটিশে এখানে ভালো করে দেখে নাও মাধ্যমিক পরীক্ষা রুটিন দু সালের কটার থেকে তোমাদের টাইম রয়েছে দেখে নাও এখানে তোমার হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে তোমার হচ্ছে তিনটে পর্যন্ত কিন্তু এখানে টাইম কিন্তু দেওয়া রয়েছে তারপরে দেখো এখানে সব কিছুই কিন্তু লেখা রয়েছে সমস্ত কিছুই লেখা আছে তারপরে দেখো করে কোনো ডেটটা দিয়ে দিয়েছে অথেব প্রথমে দু হাজার বাইশ সালে সাতই মার্চ তোমার হচ্ছে কী হচ্ছে তোমার সোমবার পড়ছে মন্ডে মানে সোমবার এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপরে দেখো আটই মার্চ তোমার হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপরে কি বলেছে দেখো বুধবার নয়ই মার্চ মতেও কোনো ছুটি নেই পরপরই এটা হচ্ছে তোমার হচ্ছে জিওগ্রাফি মানে ভূগোল হচ্ছে তারপরে শুক্রবারের দিন এগারোই মার্চ এখানে হচ্ছে এটা হচ্ছে ইতিহাস হচ্ছে তারপরে এটা হচ্ছে স্যাটারডে মানে শনিবার হচ্ছে লাইফ সায়েন্স মানে জীবনবিজ্ঞান আছে তারপরে আবার দেখো মন্ডে চোদ্দো তারিখ চোদ্দোই মার্চ এটা ম্যাথমেটিক্স এদিক একদিনই ছুটি আছে তো দেখতে পাচ্ছ বারো তেরো তেরো তারিখ অর্থাৎ অঙ্ক পরীক্ষার দিন কিন্তু তোমাদের একটা ভালো সুখবর রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু একটা ছুটি আছে ষোলোই মার্চ আরেকটা তোমাদের সাবজেক্ট রয়েছে তো তোমরা বুঝতেই পারছো সমস্ত পরীক্ষার কিন্তু রুটিন দিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষার এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখতেই পাচ্ছ পাঁচ সাত দিনের জন্য টোটাল মানে সাত দিনের মধ্যে সাত আট দিনের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে কমপ্লিট তো বুঝতেই পারছো কোনো ছুটি নেই ম্যাথমেটিক্স যে যেদিন পরীক্ষা আছে সেদিন শুধু একটু ছুটি আছে তাছাড়া ছুটিই নেই তো এই ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিনের সমস্ত সিলেবাস তো বন্ধুরা এসে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করবে আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে